কোরআন মুখস্থ করা সহজ, ইয়াদ রাখা কঠিন। কোরআন মুখস্থ করা সহজ, ইয়াদ রাখা কঠিন। কিছু বুঝতে পারছেন বাবা আমার কথা? এ সহজে কেউ মুখস্থ করতে পারে না। আটাশ পাড়া মুখস্থ করে মাদ্রাসা থেকে পালিয়েছে, এখন ভ্যান চালায়, টোটো চালায় গোবা, আমার চোখে দেখা। আমি লোকের কি বলবো? একসঙ্গে হিপস করতে গেলাম, একই ঘরেই ছিলাম, সে পালিয়ে এলো খাওয়ার ভয়ে, খাবার খারাপ, পালিয়ে এলো, সে চলে এলো, শুনে নিন একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা এই গ্রামটার নাম কি? গোয়ালবাড়ি কালীচরণপুর। কালীচরণপুর তাই তো? কালীচরণপুর তাই তো? গোয়ালবাড়ি কালীচরণপুর। ধন্যয়গ ধন্য তুমি কালীচরণপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। এ মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলতে এদের কলজে যেন কি হয়েছে, একবার সুবহানাল্লাহ বলে দশটা নাকি জানাবো সুবহানাল্লাহ। ধন্যয়গ ধন্য তুমি কালীচরণপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কেতাব লইয়া সাজে সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়াম। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও কালীচরণপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আজাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্যয়গ ধন্য তুমি কালীচরণপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কেতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়াম। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও কালীচরণপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আজাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। কালীচরণপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যে প্রতিষ্ঠান। কালীচরণপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম,
তোমাদেরই অর্থ দানে তৈরি যে এই প্রতিষ্ঠান ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম চাষবাস চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ কালীচরণপুরের ফুলের বাগান করোনা যে বীরান ধন্য গো ধন্য তুমি কালীচরণপুরের মাদ্রাসা তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম বিভিন্ন দিক নিয়ে, আর দু চারটে কথা আপনাদের শুনতে কি ভালো লাগবে না বন্ধ করে দেবো, অসুবিধা হবে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কাছে আগেই বলে দিচ্ছি বাবা, বেশি ড্রামা না করে, বেশি পেঁচিয়ে পঁচিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে না বলে সোদা সাপটা মানুষ বাবা, মলি সাহেব লোক, সাদা মাটা লোক, পরিষ্কার বলে দিচ্ছি কালেকশন করব, পয়সা দিতে হবে, পরিষ্কার বাবা। আগে একটা গজল গেয়ে নিলাম যাতে করে মাইন্ডটা আপনারা বুঝে নেন যে বক্তব্য কোন দিকে যাচ্ছে আস্তে আস্তে। অতএব সোজা সাপটা বলে দিলাম আপনাদেরকে, হ্যাঁ বাস্তব কথা বলি বাপ। শোনেন, এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে বেশি কিছু বলবো না, কিচ্ছু চাইবো না আপনাদের কাছে, আপনাদের মন মতো যে যেমন পারবেন দেবেন। তবে আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি, ভিক্ষা চাইছি এই মাদ্রাসার জন্য। একজন ব্যক্তি, একজন ব্যক্তি দেবে এক কুইন্টাল চাল, বেশি চাইনি আমি, এক কুইন্টাল চাল চাইছি। এক কুইন্টাল চালের দাম খুব বেশি নয়, খুব কম পয়সা দাম, আড়াই থেকে তিন হাজার টাকা দাম। এক কুইন্টাল চাল দেবে একজন ব্যক্তি কে আছে মাদ্রাসার ছেলেদের জন্য? কত বাপ, এক কুইন্টাল না দু কুইন্টাল? এক কুইন্টাল। কি নাম বাবা? জাহাঙ্গীর শেখ। কার নামে? আব্বা মায়ের নামে জাহাঙ্গীর শেখ দিয়েছে এক কুইন্টাল চাল। নারাই তকবীর, নারাই।